অন্নপূর্ণা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণা পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। কথিত আছে, বিয়ের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দরিদ্র, আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। দারিদ্রতার কারণে পার্বতীর তিরস্কারে ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন শিব, কিন্তু কোথাও ভিক্ষে পেলেন না। শেষে ব্যর্থ হয়ে কৈলাসে ফেরেন। পার্বতীর মায়াই যে তিনি ভিক্ষা পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব। পরে অবশ্য কৈলাসে ফিরে সঘৃত পালান্ন, পায়েস, পিঠে প্রভৃতি খান। এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশী নির্মাণ করে সেখানে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। চৈত্র মাসে শুক্লা অষ্টমীর তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন। সেই থেকে দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন বাড়ে। প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে সার্বজনীন বাসন্তী পূজার আয়োজন করা হয়। এই পুজো এবার 43 বছরে পা রাখল। বাসন্তী অষ্টমীর দিন যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়। এই পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে সকাল থেকে। চলে পুজো অঞ্জলি ও হোম যজ্ঞ এবং পুজো শেষে ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি জলপাইগুড়ির লক্ষ্মীনারায়ণ মন্দিরেও অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হয়। আমাদের সার্বজনীন যোগমায়া কালীবাড়ির কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় 43 বছর ধরে এই বাসন্তী পুজো এবং মা অন্নপূর্ণা পুজো চলছে মন্দির প্রাঙ্গণে। আজকে সকালবেলা পুজো শুরু হয়েছে। মা বাসন্তী দেবীর অষ্টমীর পূজা এবং অন্নপূর্ণা পূজা দুটোই চলছে। এরপরে আপনার আমাদের 12টার সময় ভোগ ঢুকবে। মাকে আজকে 25 পদ দিয়ে মাকে ভোগ দেওয়া হবে এবং তারপরেই 1:30 থেকে সেই প্রসাদ ভক্তদের মধ্যে হাতে হাতে বিতরণ করা হবে। আজকে দেবী দুর্গার বাসন্তী পূজা, যেটা আমরা বসন্তকালে হয় বলে এটাকে বাসন্তী পূজা বলা হয়, তার মহাষ্টমী এবং এই দিন অন্নপূর্ণার পূজা হয়। সেই জন্য আমি বহু বছর ধরে আসি এবং মহাষ্টমীর অঞ্জলি দিই বাসন্তী পূজার এবং অন্নপূর্ণা পূজার অঞ্জলি দিই, যাতে আমার সংসার এবং সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এই আশা নিয়ে প্রত্যেকবার আসি, যাতে সকল মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। আমরা এসেছি আজকে এই যোগমায়া কালীবাড়ি, আমাদের প্রতিষ্ঠিত আমাদের দক্ষিণা কালী মন্দির। প্রতি বছরই আসছি এখানে, কারণ আজকে এসছি বাসন্তী পুজোর অষ্টমীর অঞ্জলি দিতে, তার সঙ্গে এই অন্নপূর্ণা পুজো। অ্যাকচুয়ালি এই অন্নপূর্ণা পুজো আমরা যেটা বিশ্বাস, আমরা তো মানে এটা কথিত, আমরা তো আর জানি না, পূর্বপুরুষ থেকে যেটা শুনে আসছি যে এই অন্নপূর্ণা মাকে নাকি আমরা অন্ন দান করলে আমাদের অন্নের অভাব হয় না, সেটা শুনে এই বিশ্বাসে আমরাও পুজো করে যাচ্ছি এইভাবে। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালি গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নম্বর 9832353934 অথবা 9832443838।